আমার শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। কিরকি ফোর রিলিজ হয়েছিল বেশ কয়েকদিন, কিন্তু এই রিলিজ হওয়ার আগে এনারা এত বেশি মেইল দিল, এত বেশি হইচই করলো, আমি একটু ভয়তেই ছিলাম যে আসলে কিরকি ফোর কি না কি চেঞ্জ আনে। তো আসলে ভার্সন তিন থেকে আমরা খুব সহজেই ভার্সন চারে নিয়ে যেতে পারবো। এই ভিডিওটা দেখলেই এই জিনিসটা ইজি হয়ে যাবে। দ্বিতীয় ব্যাপার হলো ওয়ার্ডপ্রেস 5.9 রিলিজ হওয়ার পরে অনেকের মাথায় আসলো যে কিরকিতে আমরা কাজ করি, শিখলাম এত কষ্ট করে, কাস্টমাইজারই নাই নাকি, যা শিখলাম সব বৃথা। এই কোশ্চেনটা আমার নাই, এই কোশ্চেনটা আমি ফেসবুকে হঠাৎ একজনকে দেখলাম কমেন্ট করলেন, আমার মাথায় তাই আসলো। আসলে কি নাই? না ভাই, কোনো ভয়ের কিছু নাই। এখন পর্যন্ত কাস্টমাইজার বহাল তবিয়তে ওয়ার্ডপ্রেস 5.9-এর সাথেই আছে। আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা করব, আমরা একটা থিম নিব, যে থিমটা ওয়ার্ডপ্রেসের আগের ভার্সনে করা, যে থিমটায় কিরকি 3.1.9-এ করা। তো সেখান থেকে কিরকি ফোরে কীভাবে কনভার্সন করা যায় আর কাস্টমাইজার কেমন কাজ করে 5.9-এ, আমরা সেগুলো দেখব। এইগুলো দেখার জন্য আমাদের একটা থিম দরকার আর একটা সেট আপ দরকার, ওয়ার্ডপ্রেসের সেট আপ দরকার। তো আমি আরেকটু বলে নিই, যারা একেবারে নতুন ওয়ার্ডপ্রেসে বা যারা কিরকি থ্রিতে কাজ করেন নাই, এই ভিডিওটা তারা দেখতে পারেন, কিন্তু আপনি যদি চান আপনি জাস্ট বন্ধ করে দিতে পারেন, আপনার হয়তো সময় নষ্ট হবে। তো যারা কিরকি থ্রিতে আগে কাজ করছেন, যারা একটু চিন্তিত কাস্টমাইজারটা নিয়ে কি হবে না হবে, আমরা তাদের জন্য আজকে। আচ্ছা, তো এইটা করার জন্য আমি যে থিমটা নিচ্ছি, এইটা একটা কোর্স থেকে নেওয়া থিমটা। আমি একটু বলে নিতে চাই বা তাদের একটু ক্রেডিট দিতে চাই যে আমি এই কোন থিমটার উপরে কাজটা করলাম। তো এই থিমটা নিচ্ছি ইউডেমির একটা কোর্স, ব্র্যাড হাসি উনি এই কোর্সটা করিয়েছেন, এবং এইটার বেশ কয়েকটা ভার্সন আপডেট আসছে। এবং এই আপডেটের সময় উনি আমি যে থিমটা নিয়ে কাজ করব, এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট উইথ বুটস্ট্র্যাপ দ্য কমপ্লিট কোর্স, এইটার থেকেই আমি থিমটা নিছি। সো আপনারা চাইলে দেখতে পারেন, ইচ্ছা। আপাতত আমরা আমাদের মূল কাজে চলে যাই, এটা বন্ধ করে দিই। এইখানে দেখেন এই কোর্সে যে থিমটা বানানো দেখানো হয়েছে, এটা খুব বেসিক থিম এলিমেন্টর দিয়ে করা। তো এইখানে আমরা দেখি যে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে এটা ওয়ার্ডপ্রেস ভার্সন 5.9 আছে। তো 5.9-এর মজার মজার কথা এখানে তো বলাই আছে, এইগুলোতেও আমরা না যাই, আমরা দেখি একটু প্লাগইনসে কী কী আছে, কারণ আমাদের প্লাগইনগুলো আপডেট করতে হবে। এই সব থেকে কন্ট্রাক্ট ফর্ম 7 আছে, এলিমেন্টর আছে, কিরকি ফ্রেমওয়ার্ক আছে, এইটা 3.1.9 আছে। তো আমরা যদি এইখানে এই থিমটায় কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করা হয়েছে, আমি আপডেট করে নিচ্ছি, এবং এইখানে আমরা এই আপডেট করতে করতে একটু সাইটটা ভিজিট করে আসতে পারি। এইখানে কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করা হয়েছে কন্ট্রাক্টে, এই যে একটা কন্ট্রাক্ট ফর্ম 7 দেখেই বুঝে ফেলছেন, আমি আশা করি আপনারা সবাই ডেভেলপার। আচ্ছা, আর এলিমেন্টর ইউজ করা হয়েছে, এলিমেন্টরটাও যদি আমি আপডেট করি, এবং বোঝা যাবে ভার্সন 5.9-এ এলিমেন্টরটা কেমন কাজ করতেছে, বা আগে তৈরি করা একটা থিম সেইটা 9-এর সাথে আসলে যাচ্ছে কি না, কোনো ঝামেলা করে কি না, এই জিনিসটাও আমাদের আজকের টেস্ট করার বিষয়। এইখানে অ্যাপিয়ারেন্সে দেখেন আমাদের ছবি আছে, এই যে কাস্টমাইজ আছে, মেনুজ আছে, অন্যান্য সব কিছুই আগের মতো।
5.9 কিন্তু সবই আগের মতো আমার এলিমেন্টরটা আপডেট হয়ে গেছে আমি আরেকবার একটু চেক করি হোমে গিয়ে যে এলিমেন্টরে যা যা কাজ ছিল সেগুলো ঠিক আছে কিনা আচ্ছা আমার এলিমেন্টরটা আপডেট হওয়ার পরে সাইটটা দেখতে আগের মতোই হয়তো আপনি বুঝতেছেন না এটা আগের মতো আমি আগে দেখেছি এই কারণে বুঝতে পারতেছি না সবই কাজ করে তো আমাদের মূল বিষয় হলো এই কাস্টমাইজার কাস্টমাইজার যখন আমরা যাব এইটা আগের ভার্সনের জন্য 3.1.9 কাস্টমাইজার ইউজ করে এইখানে কাস্টমাইজারের ছোট একটা অংশ দেখানো হয়েছে B2W থিম অপশন এই থিম অপশনে গেলে এখানে দেখতেছেন সাবস্ক্রাইবার আর ফুটার হ্যাঁ তো সাবস্ক্রাইবারে গেলে এইখানে দুইটা অপশনে একটা HTML ফর্ম আছে এইখানে কিছু নর্মাল টেক্সট অথবা HTML যায় এরকম আর ফুটারে এইখানে দেখতেছি আমরা ছোট একটু অংশ কিন্তু এইখানে আরও বেশ কিছু জিনিস ছিল যেগুলো ওয়ার্ডপ্রেস 9 আসার পরে এটা দেখা যাচ্ছে না এবং এখানে আপাতত কোনো এরর নাই তেমন কোনো এরর নাই তো আমরা যে কাজটা করি আমরা এবার এই কিরকি ফ্রেমওয়ার্কটাকে আপডেট করব কিন্তু আপডেট করার আগে আমরা এই যে যে থিমটার কোডটা কোথায় আমরা চেঞ্জ করব কোনগুলো আমরা দেখব সেইটা একটু দেখে ফেলি তাহলে হয়তো আমাদের জন্য ইজি হবে যে আসলে আমরা কি করতে যাচ্ছি তো আমি একটু ফাইলটাকে ওপেন করি আমি এই ফাইলটাকে এনে আমাদের ভিজুয়াল কোড এডিটরে নিয়ে আসি আচ্ছা এইখানে আমরা আমরা থিমের অন্যান্য অংশ নিয়ে তেমন কোনো কথা বলবো না কারণ আমার মনে হয় যে আমাদের আজকে সেগুলোর ব্যাপার না আমরা শুধু ইনক্লুডসের মধ্যে এই কাস্টমাইজ এই অংশটা নিয়েই কথা বলবো যে এইখানে আপনারা দেখলে বুঝতে পারতেছেন আমি যদি একটু বড় করে নেই না আমার মনে হয় এইটা দেখতে সুবিধা হবে আর একটু ছোট করে নিতে পারি আমি কমান্ড মাইনাস কমান্ড প্লাস ব্যবহার করে বড় ছোটগুলো করলাম তো মূলত আমাদের কিরকির এই যে আগে যেভাবে আমরা অ্যাড কনফিগ করতাম তারপরে প্যানেল যোগ করতাম তারপরে সেকশন যোগ করতাম ফিল্ড যোগ করতাম এইখানে সামান্য পরিবর্তন আসছে যেটা নিয়ে আমি ভয় পেয়েছিলাম হয়তো যারা এখনও করেননি তাদের কাছে মনে হইতে পারে যে আসলেই তো কি না কি হয়েছে ভাই এইটা দেখার পরে আমার মনে হয় যে একেবারে সহজ হয়ে যাবে বিষয়টা তো এই কোডটা আমরা চেঞ্জ করব এইখানে 3.1.9 কাস্টমাইজার 3.1.9 এর মতো করে এই কোডগুলো করা এইখানে আমরা যে এই যে কাস্টমাইজ যে অংশটা এই অংশটা ওইভাবে আসছে তো এইবার যেটা করি আমরা কিরকি ফ্রেমওয়ার্কটা আপডেট করে ফেলি আপডেট করার পরে আশা করি আমাদের এরর দিবে আমাদের 4.0.21 আজকের দিনের এই ভার্সনটা আছে তো এই ভার্সনটা আসার পরে আমি যদি এইটাকে এখন একটা রিফ্রেশ মারি তাহলে দেখবেন কোনো এরর দেখতে পাচ্ছি না এখানে দেখেন তেমন কোনো এরর দেখাচ্ছে না কিন্তু এখানে দেখেন একটা সেটিংস ছিল সেটা নাই আচ্ছা ফুটারেও আর একটু সেটিংস ছিল সেগুলো নাই কিছু কাজ করতেছে কিছু কাজ করতেছে না কিসের পরে আমরা কিরকি ফোরে যাওয়ার পরে কিন্তু আসলে আমাদের কোডে কিন্তু অনেকগুলো সেটিংস হ্যাঁ এই সেটিংস কিছুই দেখা যাচ্ছে না তাহলে আমরা এই সেটিংসটারে চলেন এখন কিরকি ফোরের মতো করে করে ফেলি আরেকবার দেখি যে হ্যাঁ এইটা সব ঠিক আছে WP কনফিগ ফাইলটা করলাম এনিওয়ে আমি কিন্তু আমি লোকাল বাই ফ্লাই হুইল নামে একটা লোকাল হোস্ট ইউজ করতেছি তো এইখানে আমরা এই আমরা WP ডিবাগ ট্রু করে নিতে পারি
টাইম সাধারণত কপি পেস্ট করি এইবার দেখেন WP ডিবাগ ট্রু করার পরে আমাদের কিন্তু এরর দেখাচ্ছে, দেখাইছিল চলে গেছে আবার আসবে। সো আমরা এইখান থেকে আবার এই কনফিগটা বন্ধ করে দিই। এই প্রথম বোধহয় আমি একেবারে টাইপ করলাম, সাধারণত কপি পেস্ট করে দিই। আচ্ছা এই দেখেন এইখানে অনেকগুলো এরর, তাই না? এবং এই সবগুলো এররই আসতেছে কিরকি ফ্রেমওয়ার্ক থেকে। হ্যাঁ আমরা এই এই ইস্যু আছি, আমি যদি এইখানে সাইটটা ভিউ করি, আমি সাইটটা একটু ভিউ করি, তাহলে দেখেন এই এইখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না এই মুহূর্তে। এই এররগুলো না দেখানোর কারণ এবং সাইটটা ঠিকমতো দেখানোর কারণ বুঝতে পারছেন যে আমরা কোডে যখন এটা ভিউ করছি তখন ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে নিয়েছিলাম। সো চলেন আমরা কোডে চলে যাই এবং এইটা 3 থেকে 4 কনভার্ট করি। সো এই কোডে যাওয়ার জন্য আমাদের মনে হয় একটু কিরকির ইটা দেখে নেওয়া ভালো, ডকুমেন্টেশনটা দেখে দেখে করি। হ্যাঁ কিরকি অর্গে যাব আমরা, কিরকি .org, এইখানে ডকসে যাই, গেটিং স্টার্টেড। ইন্টিগ্রেশনটা নিয়ে কথা বলবো না কারণ ইন্টিগ্রেশনটা আগের আগের মতোই আছে, সো ওইটা নিয়ে না কথা বললে হবে। আমাদের দেখি কনফিগটা কেমন হয়। কনফিগ, আচ্ছা কনফিগে বলছে দ্য ট্রেডিশনাল কনফিগ ইজ নো লঙ্গার নেসেসারি ইন কিরকি 4। কোনটা ট্রেডিশনাল কনফিগ? দিস ওয়ান, দিস কোডটা, এই কিরকি অ্যাট কনফিগ, এই এইটার আর আমাদের দরকার নাই। সো এইটাকে কমেন্ট আউট করে ফেললাম। আচ্ছা এরপরে আসে আমরা প্যানেল তৈরি করি, সেকশন তৈরি করি। তো আবার যাই ইসে, এইখানে প্যানেলস অ্যান্ড সেকশনে কীভাবে বলছে, আচ্ছা ওরা কোড দিয়ে দিছে খুব সুন্দর করে বা বলে দিচ্ছে যে কীভাবে প্যানেল বানাতে হবে, কীভাবে সেকশন বানাতে হবে। আচ্ছা তাহলে আমাদের একটা প্যানেল আছে, আমি জাস্ট এই কোডটা কপি করে নিলাম এবং এইখানে আমরা আগে যেভাবে কোডটা করছিলাম, এই প্যানেলটা তৈরি করছিলাম, এইখানে এই কোডটা বসায় দিই। তাহলে এইখানে দেখেন পার্থক্যটা, এইখানে বলা হয়েছে প্যানেল আইডি, যে প্যানেল আইডিটা আমরা দিতাম হল এইখানে। সো আমি এই আগের প্যানেল আইডিটাই এই কিরকি 4 কোডে দিয়ে দিই। এটা হবে একটা প্যানেল যার একটা আইডি আমরা দিলাম এবং এই যে টাইটেল ডেসক্রিপশন এইগুলো সবই একই আগের মতোই। সো এখানে কোনো চেঞ্জ নাই, সহজ একেবারেই। আচ্ছা চেঞ্জ করে দিলাম, তাহলে দেখেন এইখানে আমি অ্যারে ইউজ করছি, ওরা কোডে শর্ট হ্যান্ড ইউজ করছে, দ্যাট ইজ ওকে। সো আমরা এটাকে হয়ে গেল, কিন্তু প্যানেল হয়ে গেল একেবারে সোজাইত, কি বলেন? আচ্ছা এবার দেখেন আমাদের সেকশনে অ্যাড সেকশন করছে, কিরকি অ্যাড সেকশন। আমরা আবার একটু এখান থেকে যাই, দেখি যে এখানে নতুন যেভাবে কিরকি সেকশন অ্যাড করতে হয়, একটা নিউ ইনস্ট্যান্স বানায় নিছে। আমরা ওইগুলোতে না যাই, আশা করি ওইগুলো বললে আপনারা বিরক্ত হবেন কারণ এইগুলো আপনারা জানেন। সো এইখানে দেখেন একটা সেকশন আইডি দরকার। সো আগে আমরা যেভাবে 3 যেভাবে সেকশন আইডি করছিলাম সব কিছু একই সেকশন আইডি দিলাম কারণ আমার এই ভিতরের কোডে কিন্তু এইভাবেই করা ছিল। আচ্ছা এরপরে দেখেন এই যে যে প্যানেল আইডি, এই প্যানেল আইডি আমরা এই যে যে প্যানেলটা করলাম, হ্যাঁ এই প্যানেলটা আর এই প্যানেল আইডির এইখানে প্যানেল আইডি বসে যাবে। আর এই যে টাইটেল আর ডেসক্রিপশন একেবারে আগের মতো রে ভাই, মানে তেমন কোনো পার্থক্য নাই। তো এইখানে যেমন
টাইটেলটাই ছিল সাবস্ক্রাইবার, আমি এই জায়গা সাবস্ক্রাইবার করে দিই। এ পুরো আমাদের টেক্সট ডোমেইন সহই নিয়ে আসি। আচ্ছা, আর ডেসক্রিপশনে ডেসক্রিপশন আগে করি নাই, তো আমি ডেসক্রিপশন বাদ দিয়ে দিলাম। সো এইখানে কিন্তু একই জিনিস, শুধু এইখানে আগে আমরা অ্যাড সেকশন করতাম, এইখানে একটা নিউ দিয়ে একটা ইনস্ট্যান্স নিয়ে করলাম, হয়ে গেল, প্যানেলটাও হয়ে গেল। ওকে, এইটাকে আমরা কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এইবার দেখেন ফিল্ড অ্যাড করতে হবে। তো ফিল্ড অ্যাড করা কি আগের মতোই আছে? দেখে এখানে চলে যাই আবার কি কি ডকুমেন্টেশনে, খুব সহজভাবে দেওয়া। আচ্ছা, আমাদের কোন ফিল্ড অ্যাড করতে হবে? টেক্সট এরিয়া। ওকে, সো টেক্সট এরিয়া খুঁজে বের করি। এই যে টেক্সট এরিয়া। আচ্ছা, এখানে দেখেন টেক্সট এরিয়াটা ওই নতুন কোড, নতুন ইনস্ট্যান্স, আমি এইখান থেকে কপি করে নিই। আমরা এই যে টেক্সট এরিয়াটা আমাদের থ্রি ভার্সনে ছিল, তার নিচে এসে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, পার্থক্য কী কী? এখানে দেখেন প্রত্যেকটা আগে ফিল্ডে কনফিগের আইডিটা দেওয়া লাগত, এখন আর দরকার নেই, যেহেতু আমরা একেবারে উপরে এই পুরো কনফিগ এইটাই বাদ দিয়ে দিছি, যেটা আমাদের নতুন ডকুমেন্টেশনে বলল। তো আমরা যেটা করব যে এইখান থেকে টাইপটারও দরকার নাই আগের, কারণ টাইপটা আমরা ইনস্ট্যান্সটা টেক্সট এরিয়ারই একটা ইনস্ট্যান্স নিয়ে নিছি। তো এইবার সেটিংসটা দরকার আগের মতো, আমরা ওই আগের সেটিংসটা নেই, যাতে এইখান থেকে আমাদের সব ভ্যালুগুলো আমাদের কোডে পেয়ে যায়। তারপরে আছে লেভেল, তারপরে আছে সেকশন। তো আমাদের এই যে সেকশন আগে একটা বানাইছি, এই যেটা এইটা আমাদের ঠিক ইসে যেরকমভাবে ছিল, সবই প্রায় সবই আমরা নিয়ে নিতে পারি, প্লেস হোল্ডার, লেভেল, সেকশন, সব আগের কোড, একেবারে আগের মতো, কোনো পার্থক্য নাই। সো আমরা যেটা করি এইখান থেকে এই যে লেভেল পর্যন্ত আমরা জাস্ট ওরা যে প্লেস হোল্ডার দিয়েছিল আমরা সেইটা জাস্ট ই করে নিলাম, রিপ্লেস করে দিলাম। আমাদের এখানে একটা কমা বেশি ছিল যে কারণে কোডটা এরকম দেখাচ্ছিল। তাহলে দেখেন আমাদের আগের থ্রি টেক্সট এরিয়াটা আমরা অলরেডি কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এবার আর একটা করি, সেটা হলো এটা টাইপ কোড। সো এইখানে কিভাবে আছে, আমরা যাই কন্ট্রোলসে, এই দেখেন কোড। আচ্ছা, এইখানে কোড, এই যে কোডের এই যে এটা কোডটা আমরা নিলাম, এইখানে ইউজেসটা দেখানো হয়েছে, আমরা ইউজেসটা দেখতে যাবো না এবার, কারণ আমরা শুধু মূল জায়গাটা কাস্টমাইজারের অংশটাই করব। সো এইখানে আসি, এইখানে এসে আমরা এই কোডটা দিয়ে দিলাম। সো আগের এই যে টাইপ কোড সেইটা আমরা ইনস্ট্যান্স বানাই নিলাম, কনফিগ লাগবে না, কিন্তু এই সেটিংসটা লাগবে, সেটিংস লাগবে, লেভেল লাগবে, প্লেস হোল্ডার, এই জিনিসগুলো, ইভেন এইখানে আমাদের HTML দিয়ে, HTML, এই ছাড়া লেভেল, সেকশনটা লাগবে, প্লেস হোল্ডারটা নিয়ে নেই। ওকে, এই পর্যন্ত নিয়ে এইখান থেকে আমরা লেভেল থেকে ডেসক্রিপশনও আমরা দিব না এখন, এই সেকশন আইডি ডিফল্ট, ডিফল্ট কিছু নাই। ওকে, তাহলে এখানে ডিফল্ট কিছু নাই, এইখানে আমরা চয়েসে জাস্ট ল্যাঙ্গুয়েজটা HTML করে দিছি। তাহলে আমাদের এই কোডের থ্রি ভার্সনের কোড কন্ট্রোলের কোডটা মুছে দিলাম, আমাদের ফোর ভার্সন হয়ে গেল। এইবার আসেন আর একটা সেকশন দেখেন, আমাদের একটা সেকশন হয়ে গেছে, আমরা নতুন আর একটা সেকশন করবো। সো আগে যেভাবে করছিলাম, আগে এইখানে নিউ
দিয়ে একটা ইনস্ট্যান্স তৈরি করছিলাম, ওই কোডটাই নিয়ে আসলি, আসি একেবারে এইখানে, এইখানে এনে পেস্ট করে দিই। আচ্ছা, তাহলে দেখেন এইবার কি আছে, এইবার এই যে নতুন সেকশনটা আমরা কপি করে আনছি, এটার আইডিটা তো আগের আইডিটা হবে, হ্যাঁ। আর এইখানে যে টাইটেল আর প্যানেলটা, এইখানেও দেখেন টাইটেলও আছে প্যানেল আছে। সো আমরা এই আগের দুইটার আর যে টাইটেল প্যানেলের যেসব ইনফরমেশন ছিল সেইগুলো এই ভার্সন ফোরের কোডে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইটাও শেষ। ওকে, ফুটার সেকশন আমাদের বানানো হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। ওকে, এইবার আসি আর একটা, এইখানে আছে কাস্টম, এইখানে একটা এইচআরই করছি, এইটার দরকার নাই, এইটারে আমি পুরোপুরি ই করে দিই, বাদ দিয়ে দিই। এরপর দেখি আর একটা টেক্সট এরিয়া আছে, এবং এই টেক্সট এরিয়াতে কিন্তু একটা পার্শিয়াল রিফ্রেশ আছে, হ্যাঁ। সো আমরা আবার একটু কোডে যাই, কোডে গিয়ে আমরা আবার সেই টেক্সট এরিয়াতে যাই, এইখানে টেক্সট এরিয়া, এইখান থেকে এই টেক্সট এরিয়াটা কপি করলাম, এইখানে এসে আমরা আগের ভার্সন ফ্রি টেক্সট এরিয়ারে ফোরে বানাই ফেলি। আচ্ছা, টাইপ দরকার নেই, এইখানে আমরা করে ফেলছি। এইখানে সেটিংস হলো, এই সেটিংসটার নাম ফুটার কপিরাইট, আমি এইখানে সেটিংসটা দিয়ে দিলাম। এইখানে লেবেল আছে, লেবেলটা সব নিয়ে নেই, কপি করি। আমার মনে হয় আপনাদের যেসব থিম আছে আপনারা ধরলেই হ্যাঁ হয়ে যাবে একেবারে সাথে সাথে, না সাথে সাথে না, বেশ ঝামেলার কাজ হয়, মানে বোরিং লাগবে যে এত সহজ এত বোরিং, হ্যাঁ। তারপরে দেখেন ডিফল্ট আর প্রায়োরিটি, আমি ডিফল্ট আর প্রায়োরিটি নিয়ে এলাম, এইখানে দিয়ে দিই ডিফল্ট আর প্রায়োরিটি। এখন এই পার্শিয়াল রিফ্রেশ, পার্শিয়াল রিফ্রেশ পাই একেবারে আগের মতো, কোনো পার্থক্য নাই। আমরা দেখবো, আমি কপি করে নিয়ে এখানে বসায় দিই, হ্যাঁ কপি করে নিয়ে এখানে বসায় দিই। আচ্ছা, ডকুমেন্টেশন একটু পার্শিয়াল রিফ্রেশের ব্যাপারে দেখে আসি, যে এই যে দেখেন পার্শিয়াল রিফ্রেশ আছে, তো ফোরে পার্শিয়াল রিফ্রেশে এইখানে দেখাইছে, তো ওরা শর্ট হ্যান্ড নিয়েছে, হ্যাঁ ওরা শর্ট হ্যান্ড অ্যারে দিয়ে করছে, এই জন্য একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আমি আমি শর্ট হ্যান্ড করি নাই, সো একই কাজ করবে, হ্যাঁ। সো পার্শিয়াল রিফ্রেশেও কোনো ঝামেলা নাই, একইভাবে কাজ করবে। আচ্ছা, হয়ে গেল কিন্তু না, তাহলে আমাদের আগের কোডটা আমরা আবার এইখানে কমেন্ট করে দিই, আপনাদের থিমে আপনারা একে ডিলিট করে দিতে পারেন নিশ্চিন্তে। তারপরে এইখানে আর একটা সেকশন অ্যাড করছে, আচ্ছা আমরা সেকশন তো আগে বানাইছি না, কোথায় কোথায়, এই যে এই যে সেকশন একটা বানাইছিলাম, এই সেকশনটা আবার এইখানের সেকশনে নিয়ে আসি, এই যে এইখানে একটা সেকশন বানানো হয়েছে, এইখানে নিয়ে আসলাম, একটু জায়গা করে দিই, ঝামেলা হয়ে যাইতেও পারে। আচ্ছা, এইখানে সেকশনে কি আছে, এই সেকশনটা আমাদের আগের সেকশনের আইডিটা ডিফারেন্ট ছিল, সো আমরা আইডিটাই করলাম। এইখানে আর যা আছে এইগুলো টাইটেল আর কোন সেকশনের মধ্যে যাবে, টাইটেলটা পাল্টায় দিই, কন্ট্রোল সি, এই টাইটেলটা হবে কল টু অ্যাকশন টাইটেল। আর এই যে প্যানেলটা, প্যানেলটা আমরা একটু আগে যে প্যানেলটা বানাইছি, এইটা ফুটার সেকশনের এই যে প্যানেলটা, এই প্যানেলটাই এইখানেই হবে। সো আমার প্যানেলটাও চেঞ্জ করার দরকার নেই, ওই প্যানেলের মধ্যেই আমার এই সেকশনটা হয়ে যাবে, তাহলে কিন্তু এইটাও হয়ে গেল, হ্যাঁ এই এই অ্যাড সেকশন কমেন্ট আউট করে দেই, একটা সেভ দিই না। আচ্ছা, এইবার ফুটারে দেখেন একটা সুইচ আছে, তো এই সুইচটাকে আমরা আবার ভার্সন ফোরে নিয়ে যাই। আচ্ছা,
ভার্সন 4 এ নিয়ে যাওয়ার জন্য আমরা একটু আমাদের এইখান থেকে কন্ট্রোলের মধ্যে সুইচ কোথায় এই যে সুইচ ওকে ওকে এই যে সুইচের কোডটা নিলাম কপি করলাম আমাদের কোডে আসি এই সুইচটাকে আমরা চেঞ্জ করব কনভার্ট করব তাহলে এই সুইচের সেটিংসে সেটিংসের নাম কি আমাদের সেটিংসের নাম এইটা এই যে সেটিংসের নাম দিয়ে দিলাম আচ্ছা আর কি চেঞ্জ করব আমাদের লেভেল সেকশন টুল টিপ ডিফল্ট প্রায়োরিটি চয়েস এই একেবারে এই পর্যন্ত আমরা কপি করতে পারি আচ্ছা অল্প অল্প করে করি এইখান থেকে এই পর্যন্ত কপি করি কন্ট্রোল সি লেভেল সেকশন টুল টিপ আগে যেরকম ছিল আমরা জাস্ট সেরকম করতে চাচ্ছি আর এইখান থেকে ডেসক্রিপশনটা বাদ দিচ্ছি এই পর্যন্ত হ্যাঁ বাদ দিয়ে এইটাকে এই করে দিলাম সেকশনটা এই জায়গা চলে আসলো আর এইখান থেকে ডিফল্ট থেকে আগে যেরকম ছিল সেই কোডগুলো এইখানে সুন্দর করে কাজ করবে এখানে আমি এখানে ওই যে অ্যারের একটু শর্ট হ্যান্ডার বড় করে অ্যারেটা লেখা এভাবে দিয়ে দিলাম সুইচ হয়ে গেল কাজ করবে ওকে আচ্ছা তারপরে আসি আর একটা টেক্সট ফিল্ড না টেক্সট ফিল্ডে এইখানে একটা পার্শিয়াল রিফ্রেশ আছে ওকে তাহলে এইখানে আমরা একটা টেক্সট ফিল্ড আনি অনেকগুলো ফিল্ড অ্যাড করে ফেললাম ফোরের তো আমার মনে হয় না আমাদের আর কোনো সমস্যা হবে মানে ফোন নিয়ে টেক্সট টেক্সটের কোডটা নিয়ে নিলাম এর ইউজেসগুলো কিন্তু ঠিক আগের মতো হ্যাঁ কোনো কোনো সমস্যা নেই আমরা দেখতে পারবো আমরা ই করলে তো এই যে সেটিংসটা আছে আমাদের এই যে সেটিংস এইটা দেখেন লেভেল তারপরে সেকশন আইডি হ্যাঁ তাহলে এইখান থেকে আমরা সেকশন টুল টিপ এই যে আগের সেই সেকশন আগের সেই ডিফল্ট আগের সেই পার্শিয়াল রিফ্রেশ সব নিয়ে এই পার্শিয়াল রিফ্রেশ পর্যন্ত কপি করলাম আর এইখানে এসে এইগুলোরে পেস্ট করে দিলাম কোনো এরর আপাতত দেখাচ্ছে না আমরা যদি কোনো এরর হয় পরে ডিবাগ করব যেহেতু এটা খুব সহজ মনে হচ্ছে সহজেই করে ফেলি আচ্ছা আর একটা কী আছে আর একটা টেক্সট আছে ওকে এইখানে যাই এইখান থেকে আবার সেই টেক্সটের এইটাকে কপি করি এইখানে পেস্ট করে দিলাম আবার দেখেন সেই একই ব্যাপার সেটিংস লেভেল এগুলো সবই ঠিক আছে আমাদের শুধু যেটা লাগতেছে না এই টাইপটা হ্যাঁ তো আমরা সেই আগের সব কোডগুলো নিয়ে কপি করলাম আর এইখানের এই সেটিংস থেকে আমি এই পর্যন্ত এগুলো দিয়ে দিলাম আচ্ছা তাহলে এইটা হয়ে গেল জাস্ট এইটারে কমেন্ট আউট করে দিলাম তারপরে কতগুলো হ্যাঁ আর তিনটা আছে মাত্র ওকে এইখানে আর একটা আছে টেক্সট এরিয়া হ্যাঁ তাহলে আমরা আর একটা টেক্সট এরিয়ার কোড নিয়ে আসি যে এইখানে আর একটা টেক্সট এরিয়া এই টেক্সট এরিয়াটাকে কনভার্ট করব ফোর ভার্সনের কোডে ওকে একই রকম দেখেন এই যে টেক্সট এরিয়া আমাদের টাইপটা লাগবে না কনফ্লিক্টটা তো আমরা প্রথমেই বাদ দিয়ে দিছি সো আমরা এই সেটিংস থেকে নিয়ে এই পর্যন্ত কপি করলাম সেটিংস থেকে নিয়ে এই পর্যন্ত এই ডিফল্ট ডিফল্ট ওর কোডার দরকার নাই এই হয়ে গেল এইটাকে বাদ দিয়ে দিতে পারি কারণ আমাদের হয়ে গেছে এইখানে আচ্ছা আর একটা আছে সেটা হলো একটা টেক্সট ফিল্ড এই টেক্সট ফিল্ডটা আমরা এইখানে অ্যাড করি
একটা উপর থেকে একটা টেক্সট ফিল্ড নিয়েই আসতে পারি, তাই না? এই যে এইটাকে কপি করলাম, অ্যাড ফিল্ড, এই যে এইটাকে চেঞ্জ করে দিব। এইটা কি করব, এই আগের যে সেটিংস আছে একেবারে এই পার্সিয়াল রিফ্রেশ সব কিছু নিয়ে আসি, এইখানের এই পার্সিয়াল রিফ্রেশ সবগুলোকে রিপ্লেস করে দিই। তাহলে আমাদের এই কোডটা আর লাগলো না, তাই এইটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, তারপরে আর একটা সেল লিঙ্ক এইখানে একটু চেঞ্জ দেখবো। হ্যাঁ, এই যে আমরা যেটা টাইপটা লিঙ্ক ছিল, এইবার মনে হয় আর লিঙ্কটা নাই, এইবার আছে হইল ইউআরএল। হ্যাঁ, এইখানে দেখেন লিঙ্ক নাই, লিঙ্ক নাই, এখানে আমরা ইউআরএলটা নিয়ে আসবো লিঙ্কের বদলে। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে নিলাম এই কোডটাকে নিয়ে এইখানে এসে পেস্ট করলাম। এইখানে আমাদের যে এই যে সেটিংস, বাটন লিঙ্ক, এভরিথিং সেম, শুধু এইখানে আমাদের ইনস্ট্যান্সটা ইউআরএল করব, যেটা আগে ছিল টাইপটা ছিল লিঙ্ক, এখানে আমি পেস্ট করে দিলাম। আর এই লিঙ্কটারে আমি ই করে দিই, এটা সেভ করি। হ্যাঁ, সেভ না করলে আমরা ওই পাশে চেঞ্জটা দেখতে পারবো না। সো আমাদের এইখানে এই যে কাস্টমাইজারের এতগুলা এরর ছিল, তারপরে এইখানে যদিও ঢুকতাম, এইখানে দেখেন একটা আছে, তারপরে ফুটারেও এরকম একটা আছে, এই জিনিসগুলো এখন আশা করি চেঞ্জ হয়ে যাবে। আর যদি এরর থাকে আমরা ডিবাগ করে ফেলব। লোডিং প্রায়োরিটিটা চেঞ্জ হয়েছে আমাদের, এই কারণে এটা উপরে চলে আসছে, আমাদের কোড একটু কাজ হয়েছে, এখন পর্যন্ত কোনো এরর নাই। একেবারে কোনো এরর নাই। আচ্ছা, এবার আমরা অপশনগুলো একটু দেখে আসি। দেখেন আগে দুইটা দেখাচ্ছিল, এখন তিনটা দেখাচ্ছে। এইখানে দেখেন HTML, এইখানে কোড, তারপরে এইখানে ফুটারের এইটা, কল টু অ্যাকশনে এই অপশনটা, সবই কাজ করতেছে। এইখানে দেখেন আমি যদি এইটায় ক্লিক করি তো এইখানে চলে আসতেছে, তো ওয়ার্ডপ্রেস এইটা হবে হইল 5.9। আমাদের পার্সিয়াল রিফ্রেশ সুন্দরভাবে কাজ করছে, পাবলিশ দেই। পাবলিশ দেওয়ার পরে সবই ঠিক মতো দেখাচ্ছে, আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তাহলে বোঝা গেল যে কত সহজে আমরা কিরকি 3 থেকে 4 আসতে পারলাম। আর একটা ব্যাপার যে ওয়ার্ডপ্রেস 5.9 এখনও আমাদের কাস্টমাইজার কাজ করে, আশা করি আরও কিছুদিন কাজ করবে, যতদিন না আমরা এরকম ফুল সাইট এডিট ব্লগ বেসড থিম আমরা না বানাচ্ছি। তো ভালো লাগলে কমেন্টে জানাবেন, খারাপ লাগলে সেইটাও কমেন্টে জানাবেন, কীভাবে আরেকটু ভালো করা যায় তো সেটা মনে হইলে সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই। ওকে, গুড বাই টুডে।